এবছর অনাবৃষ্টির ফলে চাষের প্রভূত ক্ষতি হয়েছে। কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কার্জন গেট চত্বরে বিক্ষোভ দেখায় সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটি। এদিন এই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় এবছর খরা হিসাবে ঘোষণা করতে হবে এবং সমস্ত কৃষকদের কৃষি ঋণ মুকুব করতে হবে। এদিনের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক ক্ষেত মজুর সংগঠনের বর্ধমান জেলা কমিটির সম্পাদক শেখ মোজাম্মেল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আজকে আমরা আমাদের সংগঠন এআইকেকেবিএসের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি। আমাদের প্রধান দাবি হচ্ছে এবছর পূর্ব বর্ধমান জেলায় আকাশে একদম বৃষ্টি নেই, সরকারিভাবে কোনো সেচের ব্যবস্থা নেই, ক্যানেলে এখনও পর্যন্ত জল আসেনি। আমরা সরকারের কাছে দাবি করছি পূর্ব বর্ধমান জেলাকে অবিলম্বে খরা কবলিত জেলা হিসেবে ঘোষণা করতে হবে এবং সমস্ত কৃষক যারা সাবমার্সিবল শ্যালো পাম্পের সাহায্যে চাষ করছে কষ্ট সৃষ্টে তাদেরকে এবছরকার মতো বিদ্যুৎ বিল একেবারে মকুব করতে হবে, সমস্ত কৃষকের কৃষি ঋণ মকুব করতে হবে এবং এবছর পূর্ব বর্ধমান জেলার সমস্ত কৃষককে বিনা সুদে কৃষি ঋণ দিতে হবে। এছাড়াও আমাদের আরও যে সমস্ত দাবিগুলো আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি তার মধ্যে প্রধান দাবি হচ্ছে কৃষকের সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনসম্মত করতে হবে, সমস্ত ফসলের সহায়ক মূল্যকে আইনে স্বীকৃতি দিতে হবে এবং সারা বছর ক্ষেত মজুররা যাতে কাজ পায় তার ব্যবস্থা সরকারকে কোথাও করতে হবে। সার বীজ কীটনাশকের দাম প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়তে বাড়তে আজ কৃষকদের কড়াই সাধ্যের বাইরে চলে গেছে। আমরা দীর্ঘদিন ধরে এআইকেকেবিএসের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানিয়ে আসছি অবিলম্বে ভর্তুকি মূল্যে কৃষকদেরকে সার বীজ কীটনাশক সরবরাহ করতে হবে এবং অবিলম্বে পশ্চিমবাংলায় সমস্ত কৃষি ঋণ মকুব করতে হবে, এটা আমাদের এআইকেকেবিএসের দাবি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।